আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে, নতুন বছরের ক্লাসে, প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় এক, পাঠ এক, ইমান এর আলোচনা আজকে নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ ইমান দিয়ে শুরু হয়েছে। ইমান শব্দের অর্থ তোমরা অনেক আগে থেকেই পড়েছ। ইমান শব্দের অর্থ বিশ্বাস, যেটি আমরা তোমার পাঠ্য বইয়ের প্রথম লাইনেই ইমান শব্দের অর্থ রয়েছে। ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয়। ইসলামের মূল যে সকল বিষয় রয়েছে, মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাই হচ্ছে ইমান। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেয়াই হলো ইমান। আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা সহ আরও সাতটি বিষয় রয়েছে, এই সাতটি বিষয় মনে প্রাণে বিশ্বাস করাই হচ্ছে প্রকৃত অর্থে ইমান। যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন করা হয় মুমিন কাকে বলে, তখন ইমানের সংজ্ঞা আগে দিয়ে তারপরে বলতে হবে যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। প্রিয় শিক্ষার্থী, ইমানের দিক রয়েছে তিনটি। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশ্নের মধ্যে ইমানের বিষয় হচ্ছে সাতটি আর ইমানের দিক হচ্ছে তিনটি। এখন অনেক সময় প্রশ্নের মধ্যে যখন জ্ঞানমূলক প্রশ্ন করা হয় ইমানের বিষয় কয়টি, তখন অনেক শিক্ষার্থী ভুল করে তিনটি দিয়ে দেয়। তিনটি হলো দিক আর বিষয় হচ্ছে সাতটি। আমরা আলোচনা করব যে ইমানের তিনটি দিক রয়েছে। ক, অন্তরে বিশ্বাস করা। তিনটির মধ্যে এক নম্বর যেটি, সেটি হলো অন্তরে বিশ্বাস করা। দুই হলো মুখে স্বীকার করা। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, এবং যা স্বীকার করলাম, বিশ্বাস করলাম, তদনুসারে আমল করতে হবে। এই তিনটি দিক রয়েছে ইমানের। এই তিনটি দিকের কোনো একটি যদি তার মধ্যে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার বিশ্বাসের মধ্যে ঘাটতি রয়েছে, তার ইমান পরিপূর্ণ নেই। প্রিয় শিক্ষার্থী, কেউ যদি এমন বলে যে আমি মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু তদনুযায়ী আমল করে না, তাহলে বুঝতে হবে যে তার ইমানের মধ্যে ঘাটতি রয়েছে। যেমন অনেকেই বলে থাকে যে আমি নামাজ বিশ্বাস করি, নামাজ পড়তে হবে, তদনুসারে আমল কিন্তু করে না, ঠিকভাবে নামাজ পড়ে না, মুখে স্বীকার করে আর অন্তরে বিশ্বাসও করে, তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ঘাটতি রয়েছে, পরিপূর্ণ ইমান তার নেই। প্রিয় শিক্ষার্থী, ইমানের সাতটি বিষয় রয়েছে, বিষয় সাতটি। যদি প্রশ্ন আসে ইমানের বিষয় কয়টি, সাতটি। এই সাতটি বিষয়ের মধ্যে আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি ইমানে মুফাসসাল, সেভেনে ইমানে মুফাসসাল ছিল। এই ইমানে মুফাসসালের মধ্যে এই সাতটি বিষয়ের ডিটেলস বর্ণনা আমরা পড়েছি। ইমানে মুফাসসালটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি
ওয়ালিয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ইমানের যে মুফাসসাল, এই ইমানে মুফাসসালের মধ্যে সাতটি বিষয় উল্লেখিত আছে। এই সাতটি বিষয় বিশ্বাস করতে হবে। এই সাতটি বিষয়ের প্রতি যদি আমরা ইমান আনি, আমরা বিশ্বাস করি, তাহলেই আমরা প্রকৃত ইমান হতে, প্রকৃত মুমিন হতে পারব। সাতটি কী কী? এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, আমাদের মালিক, আমাদের রক্ষাকর্তা, আমাদের সাহায্যকারী, জন্ম মৃত্যুর মালিক আল্লাহ তাআলা। তিনি সব কিছু শোনেন, সর্বশ্রোতা যাকে বলা হয়। আমরা যা কিছু করছি সব কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান, তিনি সব কিছু দেখেন। আল্লাহু বাসির বলা হয়, সর্বদ্রষ্টা। এই সকল কথার প্রতি পূর্ণ বিশ্বাস করাই হচ্ছে ইমানের এক নাম্বার বিষয়। এই প্রথম বিষয়টাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন। দুই নাম্বার যেটি আছে সেটি হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের প্রতি কোন কোন বিষয়ে বিশ্বাস করব? যেমন ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন। তারা সদা সর্বদা জিকির ও তাসবিহ পাঠে রত আছেন। বিশেষ উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করেছেন। সেই বিশেষ উদ্দেশ্য আল্লাহ যখন হুকুম করেন, যা হুকুম করেন সেটি তারা বাস্তবায়ন করেন। আর অন্য সময়গুলো সদা সর্বদা সব সময়ই তারা জিকির ও তাসবিহ পাঠে রত থাকেন। ফেরেশতারা অদৃশ্য, তাদেরকে দেখা যায় না, তাদেরকে দেখা যায় না, সাধারণত আমরা তাদেরকে দেখি না। প্রধান ফেরেশতা হচ্ছে চারজন, অসংখ্য ফেরেশতা রয়েছে। যদি প্রশ্ন এমন আসে যে ফেরেশতাদের সংখ্যা কত, তাহলে এই ফেরেশতাদের সংখ্যা অগণিত, এর কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, অগণিত। আর প্রধান ফেরেশতা চারজন রয়েছে। আমরা এই চারজন ফেরেশতা সম্পর্কে জানি, যেমন হযরত জিব্রাইল আলাইহিসসালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহি নিয়ে সমস্ত নবী রাসূলদের কাছে আসতেন। হযরত মিকাইল আলাইহিসসালাম, তিনি মেঘমালা, বৃষ্টি বর্ষণ, রিজিক এ সকল কাজে তিনি নিয়োজিত আছেন। হযরত আজরাইল আলাইহিসসালাম, তিনি মানুষের জান কবজ করেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। চার নম্বর হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিংহা হাতে দাঁড়িয়ে আছেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন এই পৃথিবী ধ্বংসের জন্যে, সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন আর সাথে সাথে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই অপেক্ষায় আছেন। এই চারজনের বর্ণনা আমরা হাদিসের মধ্যে পেয়ে থাকি। এরা পুরুষও নয়, আবার নারীও নয়, আহার নিদ্রারও কোনো প্রয়োজন তাদের পড়ে না। তারপরে আমরা বিশ্বাস করতে পারি তিন নম্বর যেটি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্র বাণীর সমষ্টি হচ্ছে আসমানি কিতাব। হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নবী রাসূলদের কাছে যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই কিতাবগুলোই হচ্ছে আসমানি কিতাব। এই আসমানি কিতাবের সংখ্যা আমরা হাদিসের মধ্যে পেয়েছি যে 104খানা, তোমার পাঠ্য বইতে উল্লিখিত আছে 104খানা কিতাব। এই 104খানার মধ্যে বড় কিতাব হচ্ছে চারখানা। বড় কিতাব চারখানা, যেমন তাওরাত হযরত মুসা আলাইহিসসালামের উপরে নাজিল হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিসসালামের উপরে নাজিল হয়েছে, ইনজিল হযরত ঈসা আলাইহিসসালামের উপরে নাজিল হয়েছে, এবং সর্বশেষ কোরআন, কোরআনুল করিম
এটি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই চারখানা কিতাবের কথা আমরা বড় কিতাব হিসেবে আমরা জানি। মুসলমানদের যারা ঈমানদার তাদের সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করেছেন। এই আসমানি কিতাবসমূহের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। চার নম্বর, নবী রাসূলের প্রতি বিশ্বাস। নবী রাসূল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এসে পাঠিয়েছেন, সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের পার্থক্য এই নবী রাসূলদের কাছ থেকেই আমরা শিখেছি। নবী রাসূলেরা আমাদেরকে শিখিয়েছেন যে সত্য কোনটি, মিথ্যা কোনটি, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, যেগুলো আমরা ত্যাগ করব সেগুলো তিনি তারাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারা ছিলেন মানব জাতির মহান শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের শিক্ষক। তাই আমরা যা কিছু শিখেছি কোরআন এবং হাদিসের মাধ্যমে শিখেছি, এটি নবী রাসূলরাই আমাদেরকে শিখিয়েছেন। মর্যাদার দিক থেকে নবী রাসূলরা ছিলেন সর্বাধিক, সবচেয়ে বেশি মর্যাদাবান মানুষ ছিলেন নবী রাসূলেরা। তারা ছিলেন নিষ্পাপ, এই সকল নবী রাসূলেরা ছিলেন নিষ্পাপ, তাদের কোনো পাপ ছিল না। পাঁচ নম্বরে আমরা যেটি দেখব সেটি হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন। আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, কেননা আখিরাতে কয়েকটি স্তর রয়েছে। সেই স্তরগুলো হচ্ছে যেমন কেয়ামত, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এই স্তরগুলো রয়েছে। আমাদের এই স্তরগুলো ভালোভাবে জানতে হবে এবং এই স্তরগুলো সম্পর্কে আমাদের শিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ছয় নম্বর যেটি, তাকদীরের প্রতি বিশ্বাস। যেই তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীর অর্থ হলো ভাগ্য, এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। তাকদীর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দ সব কিছুই আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এটি তোমাদের পরীক্ষার মধ্যে এই তাকদীর থেকে অনেক সময় উদ্দীপক আসে, সেটির তোমাদের কাছে প্রশ্নের উত্তর চাওয়া হয়। এটি সম্পর্কে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এই তাকদীর সম্পর্কে এসেছে। তাকদীর সম্পর্কে একটি আয়াত আছে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যা সে করে, অর্থাৎ আমি যা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাই দিবেন। অন্য একটি আয়াতের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়ুগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইয়ুগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ লা ইয়ুগাইয়িরু মা বিকাওমিন, কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সে তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করে না। অর্থাৎ আমি যদি আমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি, আল্লাহ তাআলা আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন। এই সম্পর্কে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে তাকদীর সম্পর্কে এসেছে। যেমন সূরা হাজের 70 নম্বর আয়াতের মধ্যে এসেছে, সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে এসেছে, সূরা ফুরকানের 2 নম্বর আয়াতের মধ্যে এসেছে, সূরা আনফালের 53 নম্বর আয়াতের মধ্যে এসেছে এবং সূরা জুমারের 62 নম্বর আয়াতের মধ্যে এই তাকদীর সম্পর্কে আলোচনা এসেছে। প্রিয় শিক্ষার্থী, যখনই প্রশ্নের মধ্যে এই তাকদীর সম্পর্কে আলোচনা আসবে, একটা কথা মনে রাখবে যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন দেখেই আমি একটা কাজ করছি এমন নয়, আমি যেই কাজটি করছি আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানেন, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সেটি লিখে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন, অতএব দোষটি আমার, এটি আল্লাহর দোষ নয়। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা যাব মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যুর পরেও আরও একটি জীবন রয়েছে, সেই জীবনে
আবার পুনরায় জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করবেন এবং পাপ পুণ্যের ওজন করা হবে সেদিন। এই সম্পর্কে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, সেখানে কবর হবে, তারপর হাসর হবে, ফুলসিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এই সাতটি বিষয় যখন আমরা বিশ্বাস স্থাপন করলাম তাহলে হয়ে গেল মুমিন। এই মুমিনের যে শুভ একটা পরিণাম রয়েছে, তোমার পাঠ্য বইয়ের এক নম্বর পাঠের একবারে শেষের দিকে একটি কয়েকটি কথা রয়েছে, সেটি হলো ঈমান আনার শুভ পরিণাম। সূরা মুনাফিকুনের আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়াল মুমিনিন। এখানে সম্মান তো কেবল আল্লাহর জন্যে এবং তার রসুলদের জন্যে এবং মুমিনদের জন্যে, তিন শ্রেণীর মানুষদের জন্যে পৃথিবীতে সম্মান এবং আখিরাতেও সম্মান। এই তিন শ্রেণীর দুই শ্রেণীর মানুষ, একটা হলো নবী রাসূল, একটা হলো মুমিনগণ, আর আল্লাহ তো নিজেই এদেরকে সম্মান দিবেন। প্রিয় শিক্ষার্থী, আরও একটি আয়াতে কারিমা রয়েছে যেটি ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। এই আয়াতে কারিমাটিও এসেছে শুভ পরিণাম হিসেবে, অর্থাৎ যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, সেখানে তারা চিরকাল সেখানে আপ্যায়িত হবে, অর্থাৎ তাদেরকে আপ্যায়ন করা হবে খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করতে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ সুন্দরভাবে পড়বে এবং বারবার ক্লাস গুলো দেখবে, দেখলে আরও বোঝ আসবে। তারপরেও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমার নাম্বার আমি দিয়েছি, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আর HW সামনে থেকে দেওয়া হবে, আজকে প্রথম ক্লাস, এই কারণে HW দিচ্ছি না। তোমরা HW শনিবারে এখন থেকে জমা দিবে এবং পরবর্তী শনিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো সময়ে অন্য কোনো টপিকের উপর আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবার কথা শুনো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।